ভাইরা আমার বাবা জিরা মুসলমান ছলো রা আল্লাহর নবী জানালো গো যে স্থানে আল্লাহ আল্লাহ রাসূলের কথা হয় আসমানি কিতাবের আলাপ আলোচনা হয় ওই স্থানে আশেপাশে পার্শ্ববর্তী এলাকায় মেলা বসানো মাইনে নবী কেহতা হো হারাম 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 হে ওয়াজ হচ্ছে আর ওখানে কি হচ্ছে হালাল না হারাম জোরে বলে এ হারাম জিনিস মানা যাবে না যাবে না দরকার হলে ওয়াজ বন্ধ করে দেবেন আগামী বছর থেকে আমি কোথাকারকে দুটো আলু ভাত জীবনে দেখেননি কিন্তু আপনাদের এখানে ওয়াজ হয়েছিল গো আমি আসি আর না আসে বাংলার কোন ওলামা যেন ওয়াজের মাহফিলে এসে গাড়িটা ঢুকার আগে যেন মেলা না দেখতে পাই আমি আখেরপুর এলাকার মানুষের কাছে অনুরোধ করব এইটা কি আপনারা মানবেন কথা বলেন আরে বাবু এর নাম ওয়াজ নয় দশটা দোকান বসাতে হবে পাঁচশো টাকা করে কালেকশন নিতে হবে এর নাম ওয়াজ নয় পরিবেশ নষ্ট করেননি ভাই খুব দুঃখ লাগে পরিবেশ একদম নষ্ট করবেন না ওয়াজ মাহফিল দেবেন পাঁচটা মানুষ যদি আসে তা আসবে কিন্তু মেলাঘাট বসানো যাওয়া যাবে জোরে বলেন ভাইরা আমার বাবা জিরা একটু ভালো করে খেয়াল করুন লক্ষ্য করুন আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীর সামনে বলা হয়েছে যে এজ এ টিচার এজ এ ফাদার এজ এ লগিবার এজ এ লমিকার এজ এ রিফর্মার অফ দা সোসাইটি ইজ দা সুপারম্যান অফ দা ওয়ার্ল্ড প্রফেট হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলেন আরো জোরে বলেন না সুবহানাল্লাহ পৃথিবীর জমিনে লক্ষ্য করে দেখুন আচ্ছা বাবু আপনারা সারা জীবন ওয়াজ শুনছেন আমি জীবনের প্রথমে আপনাদের কাছে এলাম তাই তো নাকি আচ্ছা দুনিয়ার জমিনের একটা মানুষের নাম বলেন যার জীবনে তিনি একটাও মিথ্যা কথা বলেননি একটা মানুষের নাম বলেন পিছনের ভাইরা একটু খেয়াল করে বলেন আপনারা আওয়াজ তোলেন কে অমিত শাহ নয় তো আবার ভাইরা আমার বাবা জিরা মুসলমানের ছেলেরা একটু ভালো করে খেয়াল করুন লক্ষ্য করুন আমাদের নেতা কোন আদিবাদী নেতা নয় কোন হিজি বিজি মানুষ নাই মেরা নবী 570 খ্রিস্টাব্দ সালটা মনে রাখে রে 570 খ্রিস্টাব্দ আর অফাত হয়েছিল 632 খ্রিস্টাব্দ এই যে 63 বছর জিন্দেগিতে একজন মানুষ পৃথিবীর জমিনে এসেছিল গো মক্কার জমিনে 50 বছর বাকি 13 বছর মিশরের জমিনে জোরে বলো বলে আমি প্রথমবারে সিটু ডোলে দেখে দেবো না ভাই নেশা ঠিকঠাক হচ্ছে কিনা মিশন না মদিনা জোরে বলে মদিনা ভাইরা আমার বাবা জিরা মক্কা আর মদিনার জীবনটা খেয়াল করেন আমি আপনাদের কাছে একটাই তথ্য তুলে নিই আজকের আপনাদের জলসায় যখন ঢুকলাম এই জলসাতে ঢুকে দেখলাম পরিবেশটা উল্টো পাল্টা হয়ে আছে গো আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা মানুষ ছিল যার 63 বছর জিন্দাগিতে একটা মিথ্যা কথা বলে না এই মানুষটার বয়স যখন 15 কত বছর সবাই মিলে বলে 15 আল্লাহর নবী দেখলো মক্কার জমিনে যে কাবা ঘরটা আছে এই কাবা ঘরের সামনে মানুষ আছে মেলার মতো জমা হয় মেলাঘাট নয় মেলার মতো জমা হয় এই জমা হতে কাবা শরীফকে সম্মান দেয় ভাইটার কথা ভালো করে বুঝুন কাবা শরীফকে সম্মান দিয়ে তওয়াফ করা শুরু করে তওয়াফ করা শুরু করে তখন আল্লাহ নবীর বয়সটা বড় আল্লাহ নবীর বয়সটা মাত্র 15 বছর 15 বছর এই 15 বছর বয়স আল্লাহ নবী খেয়াল করে দেখলো যে মক্কার জমিন
একটা এরকম ওসিয়াত যাকে বলা হয় ওয়াজ, এরকম একটা মাহফিল তৈরি হলো। এই মাহফিলে ধর্মগুরুরা ধর্ম সম্পর্কে আহলে কিতাব যেমন মুসা নবী, যেমন ঈসা নবী, যেমন দাউদ নবী, জানাদের উপরে আল্লাহর কোরআন আল্লাহর আসমানি কিতাব নাজিল হয়েছিল, ওনাদের কিতাব সম্পর্কে ধর্মের কথা আলাপ আলোচনা হয়। আর নবী আমার দেখতে পাই ওই মজলিসের পাশে মজলিস বসা হয়েছে, যেটা পৃথিবীর জমিনে আমরা বাঙালিরা মেলা বলে থাকি, মেলা ওই রকম একটা কিছু বসেছে। ওই সময় নবী খেয়াল করে দেখলো যে মক্কার জমিনে ধর্মের কথা হয়, আর বেটা ছেলে একসঙ্গে এসে অখলেক না তুম আজওয়াজা যেমনটা আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে, ঠিক ওইভাবে তারা নাচানাচি করে গো, ওইভাবে ঘোরাফেরা করে গো। আল্লাহ নবী ওই সময় একটা উঁচু পাহাড়ের উঁচু পাথরের উপরে উঠল গো। আল্লাহ নবী আল্লাহর বান্দাদেরকে নিয়ে ডাক দিল গো, এ মক্কার জমিনের বেটা ছেলে মেয়ে ছেলে গো, এ মক্কার জমিনের ব্যবসায়ীরা গো, এ মক্কার জমিনের দোকানদারেরা, আমি তোমাদের সামনে একটা ওসিয়াত করতে চাই, একটা কথা বলতে চাই, তোমরা কি মানবে? কেউ কেউ হাত তুলেছিল মানবো, বিকজ আপ হে আলামিন সত্যবাদী, আপনি মিথ্যা কথা বলেন না গো, আপনি আসল সিদ্দিকি। ভাইরা আমার বাবাজিরা কেউ কেউ হাত তুলিনি। তাহলে নবী আমার ওই দিনে যে ওসিয়াতটা করেছিল গো, ওই ওসিয়াতটা কি আমি আপনাদের সামনে এবারে বলবো বলে মনে হচ্ছে? বলবো, কারা কারা মানবেন নবীর কথাটা জানিয়ে দেবো, হাত তোলেন। নারায় তাকবীর, আর একটু জোরে নারায় তাকবীর, নারায় তাকবীর। তবে এ বছরে যেন মানতে যাবেন না, তাহলে ঝগড়া সৃষ্টি হবে, আগামী বছর থেকে মানবো মানবো। হ্যাঁ ভাই, সবাই নিয়ত করছেন তো, কারণ এটা হলো পরিবর্তনের জায়গা, কথা ঠিক কি? মেরা নবী নে উস ওয়াক্ত কেহতা হে গে হে মক্কা ওয়ালো গো, হে ইয়াসরাব ওয়ালো গো, হে তো আবাসীরা গো, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালাম, আমি একটা সংগঠন গঠন করতে চাই যার নাম হলো হিলফুল ফুজুল। বাংলায় আমরা বলি হিলফুল ফুজুল। এই হিলফুল ফুজুল নামক সংগঠন আল্লাহ নবী ওই সময় করেছিল গো। তার দুটো কারণ দেখেছিল, একটা হলো যেটা আপনাদের সামনে আলোচনা করলাম খুনি, আর একটা পরে জানাচ্ছি কি। ভাইরা আমার বাবাজিরা মুসলমান ছিল রাগা, আল্লাহ নবী জানালো গো যে স্থানে আল্লাহ আল্লাহ রসুলের কথা হয়, আসমানি কিতাবের আলাপ আলোচনা হয়, ওই স্থানে আশেপাশে পার্শ্ববর্তী এলাকায় মেলা বসানো মাইনে নবী কেহতা হো, হারাম 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 হে। ওয়াজ হচ্ছে আর ওখানে কি হচ্ছে? হালাল না হারাম? জোরে বলে, এ হারাম জিনিস মানা যাবে না, যাবে না, দরকার হলে ওয়াজ বন্ধ করে দেবেন আগামী বছর থেকে। আমি কোথাকারকে দুটো আলু ভাত জীবনে দেখেননি, কিন্তু আপনাদের এখানে ওয়াজ হয়েছিল গো। আমি আসি আর না আসি, বাংলার কোন ওলামা যেন ওয়াজের মাহফিলে এসে গাড়িটা ঢুকার আগে যেন মেলা না দেখতে পাই। আমি সবাই মিলে কমিটিদেরকে জানানো হচ্ছে, আর আমি একা বলছি মানে আমার মেরা সামনে গুড়ে করে দেবে, সবাই বলবো আমরা, কথা ঠিক কি? বাবু রাগ করবেন না, আমি আগে একটা কথা, আমি আপনাদের কাছে রায় জানতে চাচ্ছি, কথা ঠিক কি? আমি এখানে ঝগড়া সৃষ্টি করতে আসিনি কিন্তু বাবু, রায় জানি আমি, নবীর কথাগুলো বলবো, বুঝলে বুঝবা তো, না বুঝলে নিম পাত তেজ পাত চুষে ছেড়ে ছেড়ে, কথা বুঝলেন? জ্ঞানী যারা বোঝে তারা অল্প ইশারা, আর রাখাল যারা বোঝে তারা লাঠির ইশারায়, কথা ঠিক কি না? ভালো ঘরের মেয়ে যারা ইশারাতে বোঝে, আর খারাপ ঘরের মেয়ে যারা জলসায় আসার নাম করে অন্ধকারে ঘরে, কথা ঠিক কি না? তুমি খবর নিয়ে দেখো আজকের কটা ওই ঘাস বাগান সাইডের দিকে ঘুরছে, এদেরকে আগে আমাদেরকে সাবধান করতে হবে, শুধরাতে হবে, তারপরে মেহফিলে এসে বসতে হবে, কথা ঠিক কি? বাংলার জমি তো ঘুরছি, দেখছি এই পরিবেশ কোনো অন্য অন্য জায়গায় নেই বাবু, আর যদি একান্তই দোকান দিতে হয় তাহলে আটটার মধ্যে বন্ধ করে দেবো, কথা ঠিক না?
আসেন, আপনাদের হয়তো কারোর কারোর রাগ হচ্ছে, আমি আর ওইদিকে যাবো না। ভাইরা আমার বাবাজিরা মুসলমানের ছেলেরা, ভালো করে খেয়াল করুন, লক্ষ্য করুন, আল্লাহর নবীর একটা হাদিস তুলেছিলাম, হাদিসটা ভালো করে খেয়াল করুন। বর্তমান সময়ে আমরা যারা মুসলমান আছি, আমাদের স্থানটা ভালো জায়গা নয়, এই জন্য এই কথাটা একটু আলোচনা করি, ভালো করে বুঝুন, খেয়াল করুন। ওগো মুসলমানের ছেলে মনে রানি ফিল মানামি ফাকদ রানি ফাইনা শয়তান লায়াতামাসালু ফিসুরাতি, জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনের উম্মত উম্মাতানিকে জানালাম, আমার বড় সাহাবা হযরত আবু বকর, দ্বিতীয় হযরত ওমর, তৃতীয় হযরত উসমান আর চতুর্থ হযরত আলী, আমি আমার সাহাবাদেরকে সবাইকে ভালোবাসি, এই চারজন সাহাবা এনাদেরকেও ভালোবাসি, কিন্তু আমি আমার 2020 উম্মত উম্মাতানি বসিরহাট উম্মত উম্মাতানিদেরকে জানাতে চাই, এরা যেমন আমাকে এই সাহাবারা চোখের সামনে দেখে নিয়ে গে, ইমানের হালতে ইন্তেকাল করে কবরে গিয়ে আল্লাহর জান্নাতটা লাভ করেছে গে, ওই রকম বসিরহাট এলাকা, আখেরপুর এলাকা, ইটিন্ডা এলাকার কোন মুসলমান আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাকে ভালোবেসে গে, আমাকে মহব্বত করে গে, আমাকে অনুসরণ করে গে, আমার সুন্নতগুলো মেনে নিয়ে গে, আমার প্রত্যেকটা কথাগুলো যদি ইমানের সাথে মেনে নেয়, আমি নবী জানা মন রানি ফিল মানামি ফাকাদ রানি ফাইন্না শয়তান লায়াতামাসালু ফিসুরাতি, ওই উম্মত উম্মাতানির কলকাতার জনাব বিমানবন্দর আছে গো, কবি সুভাষ চন্দ্র ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে উড়ে এসে মক্কায় মদিনায় আমাকে দেখা লাগবে না, কোন মানুষ যদি আমার প্রত্যেকটা হাদিস মেনে নাই, আমার আশিক হয়ে যাই, আমার মহব্বত করে গে, আমাকে নেতা বলে মানে গে, আমি নবী জানালাম, তার যদি ভাঙা ঘর কুড়ে ঘর হয়, আমি নবী মদিনা থেকে গো তার ঘুমের মাধ্যমে সালাম দিয়ে মাথায় হাত বুলিয়ে দিদার করে নেব, জোরে বলুন, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এইবারে আপনারা ঠিক করবেন মেলা দেব কি দেব না, ভাইরা আমার বাবাজিরা মুসলমানের ছেলেরা নবীর উম্মত উম্মাতানি।